নমস্কার, সবাই ভালো আছেন আশা করি। পরপর লাইভ অনুষ্ঠান, প্রতিদিন এতগুলো করে অনুষ্ঠান আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখছেন এবং আপনাদের জন্যই আলোর দিশারি অনুষ্ঠান বারবার ফিরে নিয়ে আসা। লাইভ প্রোগ্রামে আছে কিন্তু ফোন নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর টিভির ভলিউম কমিয়ে রাখবেন, নেটওয়ার্ক যাতে ক্লিয়ার থাকে সেই মতো আপনারা কথা বলবেন। এমন একজন মানুষ যিনি বিশিষ্ট একজন জ্যোতিষ, অস্ত্ররেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্র সাধক, মাতৃসাধক, আলোর দিশারি অনুষ্ঠানের মাননীয় অতিথি তিনি। এবং সঙ্গে আমি সব্যসাচী রয়েছে। অনুষ্ঠানে আপনারা ফোন করবেন, একটা প্রশ্ন রাখবেন, তাহলে অনেককে সুযোগ দিতে পারবো। চটপট চলে আসুন, আর প্রতিদিন অনুষ্ঠান দেখছেন কিন্তু, আগামীকাল কৃষ্ণনগর নাম লিখিয়ে নিন প্লিজ, রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বারে। অনুষ্ঠানের পর সবাই কথা বলার সুযোগ পাবেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার আমরা রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। কাল কৃষ্ণনগর আপনারা যারা দেখাবেন দেখিয়ে নেবেন, দুটো বৃহস্পতিবার কৃষ্ণনগর, দুটো বৃহস্পতিবার বর্ধমান। আবার শিয়ালদাতে পাচ্ছেন বুধবার করে নিয়মিত, বুধবার শিয়ালদা, মেচেদা, সোধপুর, দুর্গাপুর, শাওড়াফুলি, হাওড়া ময়দান সর্বত্র চেম্বার এবং নিজস্ব গৃহমন্দির তো আছেই কেষ্টপুর কলকাতায়, অনেক মানুষ আসেন। ফোন নাম্বারটা লিখুন 9051040564, আরেকটি নাম্বার 7063443320। এই দুটো নাম্বারে আপনারা চটপট চলে আসুন। বিভিন্ন সমস্যার জন্য তন্ত্রের প্রতিকার তিনি দিচ্ছেন এবং অবশ্যই উল্টো রথ অবধি, সোজা রথ থেকে উল্টো রথ ভালো যোগ, অম্বুবাচী, নিবৃত্তি, মোক্ষম যোগে কাজ হয় আপনারা জানেন, ভালো যোগ। এবং তারপর 3রা জুলাই কিন্তু গুরু পূর্ণিমা, গুরু সবার দরকার জীবনে, গুরুর খুব খুব প্রয়োজন, কিন্তু গুরুকরণের প্রয়োজনীয়তা আছে জীবনে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হবে, অনেক কথা হবে এবং অবশ্যই আমরা হিন্দু হিসেবে গর্বিত আমরা যে এত ধর্মের অনেক কিছু পাই আমরা অনুষ্ঠানের মাধ্যমে, এবং অবশ্যই আপনারা অনেক কিছু সবাই জানতে চেষ্টা করেন। গীতার কথা আর কি বলবো, গীতার মাহাত্ম্য তো রয়েছে, সেই ব্যাপারেও অনেক কিছু আমরা প্রতিনিয়ত জানছি শুনছি। এবং আপনাদের ভালো লাগার জন্য এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনারা কিন্তু কেষ্টপুরে সবাই আসছেন, আর রুদ্রাক্ষ ফ্রি, এটা বারবার আমি বলে দিই। আপনারা এখন যারা এই যোগে ক্রিয়াকর্ম করাচ্ছেন, তন্ত্রের প্রতিকার নিচ্ছেন, তারা কিন্তু রুদ্রাক্ষ ফ্রিতে পাবেন। উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সরাসরি অনুষ্ঠানে মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আজ দেখুন এই লাইভ অনুষ্ঠানে আমরা এসেছি। হ্যাঁ, বলতে বলতেই ফোন, আচ্ছা তাহলে ফোনটা ধরে নাও, তারপর ফোন নিয়ে নাও, কেন অপেক্ষায় থাকেন সবাই, বলুন কে আছেন। হ্যালো, শরীরের দিকটা আছে আগে, তাহলে নিজের ডেট অফ বার্থ বলুন। আস্তে আস্তে বলো বাবা, আবার বলুন। ৪-2-94, সময় বলুন। সকাল ১০:৩০। পশ্চিম মেদিনীপুরে জন্ম? আচ্ছা, শরীরটা ওনার প্রশ্ন, শরীর নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিকারটাও নিশ্চয়ই বলে দেবেন, কি নিতে হবে সেটা বলে দেবেন, সবাইকেই সেই মতো তিনি গাইড করেন, সমস্যা এবং সমাধানের পথ বলে দেন। শুনুন মন দিয়ে, টিভির পর্দায় শুনুন। দেখো, তোমার শরীরের যে সমস্যাটা, তোমার কিন্তু লেগেই রয়েছে একটার পর একটা। হ্যালো, তোমার কিন্তু একটার পর একটা কিন্তু লেগে রয়েছে শরীরের সমস্যা। আচ্ছা, তোমার যে সমস্যাটা আমি এখানে এত সরাসরি আমি বলতে পারছি না, তুমি অবশ্যই ডাক্তার দেখাবে। আর আরেকটা সমস্যা হচ্ছে যেটা, তোমার মহামৃত্যুঞ্জয় করতে হবে। আপনি না লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, ঠিক আছে? লাল বক্সে টিভিতে নাম্বার, আপনার কিন্তু শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় মাস্ট, লাগবেই মহামৃত্যুঞ্জয় কবচ, ঠিক আছে? এই মুহূর্তে শরীর ভালো যাচ্ছে না, শরীরটা কিন্তু খুব একটা ভালো একদমই নয়, ঠিক আছে, যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা, কি আছে? হ্যালো,
হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নিন, একদম টিভির ভলিউম কমান, টিভির কাছ থেকে দূরে চলে যান, ঠিক আছে? দেখেছেন কমান নেই, আগে আপনি দূরে, আগে আপনি টিভির থেকে দূরে চলে যান, তাহলে ফোন কেটে যাবে, তাহলে আমরা শুনতে পাবো না। টিভির কাছ থেকে দূরে যান, লাল বক্সের নাম্বারে লাখ লাখ মানুষ যারা ট্রাই করছেন না পেলে লাল নাম্বার, লাল বক্সের নাম্বারে ফোন করতে পারবেন অনুষ্ঠানের পর। হ্যাঁ বলুন, বাঁকুড়া থেকে কার জন্য? নাম বলুন, জন্ম তারিখ বলুন। টিভির কাছ থেকে দূরে যান, টিভি কে মানে লাইন কেটে যাবে, কিন্তু টিভির ভলিউম এত বাড়ানো আছে আপনার ফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে। 5581 সময়টা বলুন, সময় বলুন, সময়, জন্ম সময়। হ্যাঁ, 1981, তাই তো? 1981 জন্ম তো? বাঁকুড়া তো জন্ম? কি প্রশ্ন আপনার, কি জানবেন? সংসার, সংসারের দিকটা, কতদিন বিয়ে হয়ে গেছে আপনার? 20 বছর। সংসারের দিকটা জানবেন? দেখো, দারিদ্র যোগ হয়ে রয়েছে প্রথমত, ও বাবা, টানা টানি অর্থ ব্যয়, এবং বাড়ি থেকে, বাড়ির মধ্যে কিন্তু মনোমালিন্য, খুব রেগে থাকে। এত রেগে থাকেন কেন আপনি? প্রচন্ড, তাই তো রাগ? শত্রু দমন ক্রিয়া করাতে হবে আপনাকে, খুবই শত্রু, মারাত্মক ভাবে শত্রু রয়েছে, একটু আপনাকে ক্রিয়া করতে হবে, শত্রুদমন ক্রিয়া করাতে হবে। আপনি পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, বা প্রথমে ফোন করলেন সমীরণ বাবু পশ্চিম মেদিনীপুর থেকে, শরীর ভালো না, আপনি নিজেও বললেন প্রচুর শরীরের সমস্যা, মহামৃত্যুঞ্জয় কবচ করে নিন, ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। আর দ্বিতীয়, বাঁকুড়া থেকে মধুমিতা দি, আপনার কিন্তু নানান সমস্যা, এটা ঠিক করতে হবে, শত্রুর সমস্যাটা ঠিক করতে হবে কিন্তু। হ্যাঁ, মধুমিতা দি বাঁকুড়া থেকে, আপনি রেড বক্সের নাম্বারে, লাল বক্সে পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন, শত্রু দমন ক্রিয়া এটা করাতে হবে। কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমান, তাহলে ভীষণ আওয়াজ আসছে, টিভির ভলিউমটা প্লিজ কমিয়ে নিন, সবাই যারা আসছেন ফোনে টিভির ভলিউম কমিয়ে রাখবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? সময়টা বলুন, দুপুর না রাত? একটা তিন, দুপুরবেলা। কোথায় জন্ম? হুগলিতেই? চুচুড়াতেই জন্ম? আচ্ছা আচ্ছা, মেয়ের একই বিষয়ে জানবেন, বলুন ব্যাপারে কি জানবেন? ক্যারিয়ার কি পড়াশোনা করেছে? আচ্ছা, ও লেট ম্যারেজ কিন্তু, আর বিয়ের কিন্তু এখন যোগ চলছে ওর, ও লেট ম্যারেজ আছে কিন্তু, বিয়ের স্থানে বাধা, কর্মস্থানে বলুন, ওর বাড়িতে বলুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছ থেকেও কিন্তু যথাযথ সম্মান ভালোবাসা কিন্তু পায় না, ও কিন্তু একটা হেয় চোখে দেখছে কিন্তু ওকে,
ওর একটু মা প্রতিকার আছে, আর ও যে আয় আয় করছে সেই আয় কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, সেই টাকাটাও চোখে দেখতে পাচ্ছেন না। আপনি সামনে আসলে বলে দেবো, বিয়ের জায়গাটা একটু প্রবলেম আছে। আচ্ছা বলুন এবার কি আছেন। হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নেবেন। হ্যালো, কোথা থেকে কে? কোথা থেকে? নলহাটি। আচ্ছা রামপুরহাট। আচ্ছা ছেলের নাম আর জন্ম তারিখ? আচ্ছা হ্যাঁ, সালটা বলুন এবার। 15ই মে 2003। সময় বলবেন। গোত্র লাগবে না, সময়টা, জন্ম সময়। 15/5। আচ্ছা 6:58 সকালবেলা 1900 কত 2003। 15/5/2003 সকাল 6:58, তাই তো? কোথায়? নলহাটিতেই জন্ম? আচ্ছা এটা কোন জেলা? বীরভূম। পাকুড়, বুঝতে পেরেছি। আচ্ছা এবার সঙ্গে থাকুন, যারাই আসবেন টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন, আর ফোন পেলে আপনারা ঠিক গণনা পাবেন। কি জানবেন ছেলের, কি ব্যাপারে জানবেন বলুন? 20 বছর বয়স। ছেলে কথা শোনে না। ছেলে কিন্তু আপনার কথা শোনে না, তাই তো? বলে দিচ্ছেন ছক বিচার করে আমাদের মহারাজ। ছেলে কথা শোনে না, ছেলের বুধাদিত্য যোগ কিন্তু শুক্র বসেছে এবং দ্বাদশে হয়েছে বুধাদিত্য যোগ। ও বাবা, ওর কিন্তু সাকসেস এবং ওর যতটা উন্নতি, যতটা কাজ করা দরকার ছিল বুধাদিত্য যোগে, ততটা কিন্তু কাজ ওর হচ্ছে না, ও করছে না সেটা। অশুভত্বটা কিন্তু অনেকটাই হয়ে রয়েছে, বুঝতে পেরেছেন তো? কি পড়াশোনা করেছে? কাজকর্ম করবে কিনা একটু দেখে নিন। হ্যাঁ কাজকর্ম হবে, চাকরিটাও হবে, কিন্তু তুমি একটা কাজ করো মা, আমার সাথে ওই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করো, বাকিটা বলে দিচ্ছি। হ্যাঁ সবাই লাল বক্সের নাম্বারে কথা বলতে পারবে। কে আছেন? হ্যালো, দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, একটু বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। খুব বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন সবাই। কে বলছেন, কোথা থেকে? কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন? নাম বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ? February 8। 1971 বলতে হবে। হ্যালো হ্যালো, কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যাঁ নমস্কার, সবাই যারা পাবেন না রেড বক্সের নাম্বারে, অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সের নাম্বারে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কৃষ্ণনগরে কালকেই পাবেন, কিন্তু সবাইকে বলে দিচ্ছি কৃষ্ণনগরে কালকেই মহারাজকে পাবেন, যারা দেখাবেন লাল বক্সের নাম্বারে কথা বলবেন। দেখেন তো প্রোগ্রাম নিয়মিত? নিজের জন্য জানবেন আপনাকে,
আপনাকেও নমস্কার জানাই, আশীর্বাদ। আপনার ধন্যবাদ, ভালো লাগলো শুনে। বলুন, চলে আসুন একবার, দেখা করে যাবেন কৃষ্ণনগরে, মহারাজ থাকবেন কালকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, 27-3-86 সময়টা রাত্রি 12:59। আচ্ছা, রাত্রি 11:59। আচ্ছা, 27-3-86 রাত্রি 11:59। কোথায় কোথায়? কৃষ্ণনগর নদীয়া। এতক্ষণে একজন খুব ভালো কলারকে পেলাম, যিনি এত সুন্দর ডিসিপ্লিনড ওয়েতে কথা বলছেন। সবার এরকম ভাবে বলা উচিত, কিন্তু তাহলে সময় নষ্ট হয় না। দেখুন, টিভির ভলিউম কমিয়ে রেখেছেন, সুন্দরভাবে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলছে। আপনারা যারা ভিউয়ার্স, তাদেরও এগুলো শিক্ষণীয় ব্যাপার। এইভাবে কথা বললে না সময় নষ্ট হবে না, সবাইকে আমরা সুযোগ দিতে পারবো, কারণ লাইভে অনেকেই চান্স পান না। বাবা, এবার শুনো, তোমার কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে, আর তার সাথে হচ্ছে এই মুহূর্তে বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, সেই কারণে কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বুধটা বকরি, তুমি কি করো? আচ্ছা, হ্যাঁ, এই সময় তোমার খুব একটা ভালো সময় নেই এখন তোমাকে। হ্যাঁ ঠিক তাই, আর তুমি যেটা বলছো সেটা কিন্তু উল্টো ভাবে নিচ্ছে সবাই, হ্যাঁ কি না? আমি বলতে যাচ্ছিলাম, তুমি কথাটা বললে, দেখো তোমার শনি বক্রি হয়ে রয়েছে, তোমার সেখান থেকে বদনাম এবং হেয় যথাযথ সম্মান কিন্তু তুমি পাচ্ছ না। আর হেয় করছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে, কিন্তু তুমি কাজ বাজ সব দিক থেকে কিন্তু দূরে হয়ে যাচ্ছ। তোমার যে সমস্যাটা হচ্ছে, তুমি তোমাকে যেটা বোঝানো হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, মাথায় নিতে পারছো না, হ্যাঁ কি না? তোমার সঠিক বুদ্ধিটা কিন্তু কাজ করছে না, এই সমস্যাটা কিন্তু তোমার হচ্ছে। হ্যাঁ বলো বলো। বললেন তো দারিদ্র যোগ, দারিদ্র যোগ রয়েছে সেখান থেকে, আর ধার দেনা এবং গুপ্ত শত্রু তো তোমার হবেই। দ্বাদশে রাহু হচ্ছে, আর এখন রাহুর দশা, তোমার এই রাহু চলছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। তুমি একটা কাজ করো, রেড বক্স এর নাম্বারে ফোন করে আগামী কাল তুমি আমার সাথে কৃষ্ণনগর একবার দেখা করুন এসে, ঠিক আছে? বলুন বলুন, আপনার নামটা কি? নামটা জানা হয়নি, নাম? আচ্ছা, বৈদ্যনাথ ধর, ঠিক আছে। বলুন, লাস্ট প্রশ্ন। হ্যাঁ স্যার, মানে কিছু মনে করবেন না, বলছি আপনি তো বহুত দিন ধরে স্যার এই লাইনে আছেন, এখন আপনি এই করলো তো স্যার, আমার একটা করে যারা মানুষ যারা শুধু শুধু ক্ষতি করে, হ্যাঁ তাদের কি বলবেন, কি তাদের বিচার করে? আমার এই একটা প্রশ্ন আপনার কাছে, আমি এসছি না। আমার সময় কম, কিন্তু আমার ক্যামেরার পিছনে যারা রয়েছে আমার বাবারা আর সবাই, ওরা কিন্তু হাত দেখিয়ে দিয়েছে, আর দেখাচ্ছে আমাদের 5 মিনিট সময় আছে, লাইভে আছে। আর তোমাকে দেখা করুন কাল, কালকে দেখা করুন, গেলাম, ধন্যবাদ, কালকে দেখা করুন। আপনি খুব ভালো মানুষ, এবং ওই যে কথা বললেন না, যে ক্ষতি করে সে তাকে ঈশ্বর নিশ্চয়ই ভালো চোখে দেখেন। দেখো, তন্ত্রের দুটো পার্ট আছে, একটা ঊর্ধ্বতন্ত্র, একটা অধতন্ত্র। অধতন্ত্র করে কিন্তু অনেক সাধকরা কিন্তু ভেসে গেছে, তারা কিন্তু থাকতে পারিনি। ঊর্ধ্বতন্ত্র অর্থাৎ ঊর্ধ্বতন্ত্র, উন্নততন্ত্র, যাতে মানুষের ভালো হবে।
যে তুমি যে শিকার, তুমি এখানে ছকে কিন্তু আছে তুমি যে শিকার হয়েছো। এবং উনি একটা প্রশ্ন রাখলেন, মহারাজ যারা মানুষের ক্ষতি করে তাদের কি ঈশ্বর বিচার করবেন? নিশ্চয়ই করবেন, ভালো কাজ করতে হবে, প্রারব্ধ যা করছে এটা পরের জন্মে গিয়ে এটাই প্রারব্ধ হয়ে দাঁড়াবে, ফলটা পাবে। হ্যাঁ, আর এই জন্মে শাস্তি এই জন্মে পাবেই, এবং এই যে যা কর্ম করছে এগুলো কিন্তু পরের জন্মের জন্য একটা প্রারব্ধ হয়ে দাঁড়াচ্ছে। কারো ক্ষতি করা তো উচিত না, এটা আমার ছোট থেকে শুনে এসেছি। করলে কাল হলেও কিন্তু তাকে কষ্ট পেতে হবে একদম। আপনি কাউকে 100 টাকা ঠকান, পরদিনই দেখবেন আপনার 200 টাকা বেরিয়ে গেছে। তুমি আমার রেড বক্সের নম্বরে ফোন করো, কথা হবে, কথা বলুন। মহারাজ আছেন, কাল কৃষ্ণনগরে থাকছেন, তুমি দেখা করো, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, খুব ভালো লাগলো পঞ্চানন বাবু। দেখেছেন তো, পরের লোকেরা আর টিভির ভলিউম কমাচ্ছেন না, তাই ফোন কেটে যাচ্ছে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে আছেন? বাঁকুড়া থেকে। কার জন্য? বলুন স্বামীর জন্ম তারিখ বলুন। 12/2/85 2085 আসেনি, 1900ই হবে, 85 মানে 1985 হবে। আচ্ছা, কটার সময়? বিকেল 4:35 16:35 বাঁকুড়ায় জন্ম? বাঁকুড়াতেই জন্ম? কি প্রশ্ন? কাজকর্ম নেই, কাজকর্ম পাচ্ছে না, ঘরে বসে আছে, সে তো হবেই, কাজকর্ম নেই, টাকা পয়সা টানাটানি নিশ্চয়ই। রেড বক্সের নম্বরে সবাই গৃহে সুখ হবে না। হ্যাঁ, আর এই গৃহে গৃহ সুখ কোনোদিনই নেই, গৃহে কোনোদিনই সুখ নেই, গৃহে শান্তি সুখ কিচ্ছু নেই আপনার, সংসারে অশান্তি, গ্রহ দশার জন্য গ্রহ ছকটাই এরকম। হ্যাঁ, গৃহ শান্তি নেই, গৃহে সুখ কম। আর কি বলবেন, বলেই তো দিলেন। কর্মস্থানটা ঠিক নেই, কাজকর্ম খুবই ব্যাঘাত এই ছকে, ব্যাঘাত। আর স্বামী কিন্তু খুব লেথার্জি, কুড়ে টাইপের, কুড়ে ভাব কিন্তু স্বামীর প্রচুর। ঠিক হবে, তুমি আমার সাথে যোগাযোগ করো রেড বক্সের নাম্বারে, তুমি প্রতিকার নাও, ঠিক করে দেওয়া যাবে। তন্ত্র প্রতিকার লাগবে তো, তা নালে তো হবে না। আপনি কথা বলুন লাল বক্সে পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পর মহারাজের সাথে, কি করতে হবে। এই ভদ্রমহিলা আগেও ফোন করেছে অনেককে, তাই আমি নিজেই বলে দিলাম কাজের জন্য, কারণ আপনি বলেইছেন স্বামী বেকার, কাজ করে না, বসে আছে। তো সবাইকে শুধু জানলে তো হবে না, আমার যে ডিস্টারবেন্স, আমি বসে আছি বেকার হয়ে কেন সেটা জানতে হবে, তারপর আমি কি করলে থেকে বেরিয়ে আসবো সেটাও তো আমাকে মাথায় রাখতে হবে। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই, লাল বক্সের পার্সোনাল নাম্বার আপনাদের জন্যই তো, আপনারা অনুষ্ঠানের পর কথা বলবেন। আগামীকাল কৃষ্ণনগরে মহারাজকে পাবেন, মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে, আপনারা মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের কাছে যারা আসবেন কৃষ্ণনগরে কাল, আজকে লাল বক্সের নাম্বারে নাম লিখে নিন, দুটো নাম্বার লিখুন, ফোন নাম্বার মোবাইল নাম্বার সবার জন্য খোলা, 9051040564 706344320। এই দুটো নাম্বার লিখে নিন, কিন্তু আলোর দিশারি অনুষ্ঠান দিনের এতবার করে দেখছেন, আপনারা অনেক মানুষ ফোন করছেন, কিন্তু সমস্যাটাকে ঠিক করুন, মহারাজ আছেন আপনাদের পাশে, কথা বলুন। এবং দুটো বৃহস্পতিবার কৃষ্ণনগর, দুটো বৃহস্পতিবার বর্ধমানে পাবেন, শিয়ালদায় পাবেন বুধবার করে, এছাড়াও চেম্বার আছে এছাড়া সোদপুর, দুর্গাপুর, শাওড়াফুলি, হাওড়া ময়দান, আর নিজস্ব গৃহমন্দির কেষ্টপুর, এখানে আপনারা নিয়মিত পাবেন কেষ্টপুর কলকাতায় দীপমা কালীবাড়িতে। রুদ্রাক্ষ বিনামূল্যে, এখন যারা রেমেডি নিচ্ছেন, প্রতিকার নিচ্ছেন, তন্ত্র প্রতিকার নিচ্ছেন, রুদ্রাক্ষ বিনামূল্যে। রেড বক্সের নাম্বার খোলা রইল, লাল বক্সের পার্সোনাল নাম্বারে এবার যোগাযোগ করুন। আবার দেখা হবে পরবর্তী লাইভ অনুষ্ঠানে, সবার জন্য ফোন লাইন খোলা, এই সুবর্ণ সুযোগ এখন রথযাত্রা অবধি, উল্টো রথ অবধি, অম্বুবাচী এবং গুরু পূর্ণিমা, আপনার প্রতিকার সংগ্রহ করুন, আর রুদ্রাক্ষ বিনামূল্যে পাবেন যারা আসবেন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, ধন্যবাদ মহারাজ, শেষ করলাম।